নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের শীর্ষ নেতা আবু বকর শেখাও নিজের ওপর বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছেন বলে দাবি করেছে ইসলামিক স্টেট দক্ষিণ আফ্রিকা। এক অডিও বার্তায় আইএসডব্লিউপি এই দাবি করেছে বলে জানিয়েছে রয়টার্স। ব্রিটিশ গণমাধ্যমটি জানায় এই দুই জঙ্গি গোষ্ঠীর মাঝে সংঘর্ষের পর শেখাও বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন বলে অডিও বার্তাটিতে জানানো হয়। তবে এ খবর এখনও বোকো হারাম বা নাইজেরিয়া সরকার কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এর আগে গেল মাসেও একইভাবে তার মৃত্যু এবং তারও আগে সে কাউকে হত্যার খবর ছড়িয়েছিল। 2009 সালে বোকো হারামের প্রতিষ্ঠাতা পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিলেন শেখাও। তার নেতৃত্বে প্রকাশ্যে হামলা শুরু করে বোকো হারাম।